আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রোড রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো আজকের রোড রিকোয়েস্টটি করেছে রুকন চ্যানেল থেকে। তো তিনি বলেছেন ঢাকা থেকে টাঙ্গাইল গেতে, তো তার কিন্তু রিকোয়েস্ট নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি রোকন ভাই যদি আপনি দেখে থাকেন এই ভিডিওটি, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে। অন্যথায় যদি না জানান, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো যদি আপনি রিকোয়েস্ট করেন আর আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হবে না, তো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন যে আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে। আপনি যদি জানিয়ে রাখেন, তাহলে আপনার এই কমেন্টের জন্য যারা যারা রোড রিকোয়েস্ট করতে চায়, তারাও রোড রিকোয়েস্ট করতে পারবে। এবং আপনারা আজকে যারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরও যদি এরকম কোনো রোড রিকোয়েস্ট থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে রিকোয়েস্টটি করে রাখবেন, যাতে করে আমি রিকোয়েস্টটি দেখলে অবশ্যই রিকোয়েস্টে রিপ্লাই দিব, কমেন্টে রিপ্লাই দিব, এবং আপনার কমেন্টটি আপনার রিকোয়েস্টটি খুবই তাড়াতাড়ি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা যদি এরকম কোনো রোড রিকোয়েস্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। এছাড়া যদি অন্য কোনো গেমেরও রিকোয়েস্ট থাকে, সেটাও জানিয়ে রাখবেন, আমি নিয়ে হাজির হয়ে যাব, ভিডিও নিয়ে হাজির হয়ে যাব খুবই তাড়াতাড়ি। তো একটু আগে ঢাকা টার্মিনালে ছিলাম, সেখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, আপনারা দেখতেই পারলেন। এখন কিন্তু আমি ড্রাইভিং করছি রোডেই, খুবই ভালো লাগছে ড্রাইভিং করে। আকাশের অবস্থা কিন্তু অনেক সুন্দর। একটু আগে লোডিং স্ক্রিন আসলো এবং ম্যাপটি কিন্তু চেঞ্জ হয়ে গেলো, আরও সুন্দর একটি ম্যাপ আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখানে ড্রাইভিং করছে, খুবই কিন্তু ভালো লাগছে ড্রাইভিং করতে। যে সামনে দেখতে পাচ্ছেন সাফাতে আলি, দুইটা বাস একসাথে আছে, দেখা যাক ওভারটেক করা যায় কিনা। আর আজকে আমি ইউজ করছি অ্যানা মুড বাস। জি হ্যাঁ, অ্যানা মুড বাস ইউজ করছি। এটার স্পিড প্রায় 180 থেকে 200 উপরে উঠে যায়। তো দেখা যাক আজকে কত স্পিড উঠাতে পারি। এবং একটি সাফাতেলেকে ওভারটেক করে দিয়েছি এবং আরেকটিকে ওভারটেক করে দিলাম। সামনে আছে একটি নাবিল বাস এবং তারই সামনে দিগন্ত বাস। তো নাবিলকে ওভারটেক করে দিলাম খুবই সুন্দরভাবে এবং দিগন্তকে ওভারটেক করে দিলাম। সামনে একটি 21 বাস আছে, 21কেও কিন্তু ওভারটেক করে দিয়েছি খুবই সুন্দরভাবে। এবং সামনে কিন্তু একটি সৌদিয়া বাস আছে, সৌদিয়াকেও কিন্তু সুন্দরভাবে ওভারটেক করে দিলাম। খুবই ভালো লাগছে ড্রাইভিং করে। দিগন্ত বাসকে ওভারটেক করে দিলাম বলতে বলতে। এবং সামনে আরেকটি নাবিল বাস আছে এবং একটি সাফাতেলি বাস আছে, দেখা যাক কতক্ষণ লাগে। ও, সে সাফাতেলির সাথে একটু ধাক্কা লেগে গেলো, তো সমস্যা নেই, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এখান থেকে তো সামনে এগিয়ে গেলাম, বামে টার্ন নিতে হবে এখানে। তো বামে আগে টার্ন নিয়ে নিই, টার্ন নিয়ে দেখা যাক আরও কী কী ট্রাফিক আছে এখানে। এখানে কিন্তু একদম এখন রোডটা খালি আছে, আরামে আমি চালাতে পারবো, এখন কোনো ওভারটেকের ঝামেলা নাই। দূরে একটি বাস দেখা যাচ্ছে, নাবিল বাস হতে পারে মেবি। তো খুবই সুন্দর লাগছে দেখতে রাস্তাটা, ভিউটা কিন্তু অনেক অসাধারণ লাগছে। এবং আকাশ কিন্তু মেঘ আস্তে আস্তে ঘনিয়ে আসছে, আবারও কিন্তু বৃষ্টি আসতে পারে, তো সমস্যা নেই, বৃষ্টি আসলে আর কি হবে, রিভার চালু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, এখন আমাকে হাতের বামে টার্ন নিতে হবে, এখান থেকে কিন্তু সোজা আবার চলে যেতে হবে। আপনারা যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করে আপনার কাছে পৌঁছে যায় খুবই তাড়াতাড়ি। তো এখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু এসে পড়েছে বলতে বলতে, আমি একটু আগে বলছিলাম বৃষ্টির কথা, কিন্তু এখনই বৃষ্টি এসে পড়েছে। আজকে আমি ইউজ করছি অ্যানা মুড বাস। আপনার যদি এই মুড বাসটি দরকার হয়, তাহলে আমার ভিডিও আমার চ্যানেলটি চেক করবেন, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি এই মুড বাসটি পেয়ে যাবেন। তো একটি সাফাতলি বাসকে খুবই সুন্দরভাবে ওভারটেক করে নিলাম এবং সামনে একটি দিগন্ত আছে, দিগন্ত বাসকে ওভারটেক করে দিলাম খুবই সুন্দরভাবে। এবং সামনে কিন্তু এখন আরও এগিয়ে যাচ্ছি, দেখা যাক আরও কিছু ট্রাফিক পাওয়া যায় কিনা। বৃষ্টির মধ্যে ড্রাইভিং করা কিন্তু মজাই আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন শ্যামলী বাস আছে, একটি শ্যামলী বাসকে ওভারটেক করে দিলাম। সামনে একটি 21 দেখা যাচ্ছে এবং লোডিং স্ক্রিন এসে বললো কিছু করার নেই, 21 আর ওভারটেক করা হলো না। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম খালি দেখা যাচ্ছে রোডটা, সামনে হালকা পাতলা একটু ট্রাফিক দেখা যাচ্ছে। তো আমি ড্রাইভিং করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আর কি পড়ে যাচ্ছে, অনেক জোরে বৃষ্টি পড়ছে। আমার হুইপারটা চালু করাতে একটু সুবিধা হয়েছে, রাস্তাটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো এখান থেকে আমাকে বামে টার্ন নিতে হবে, বামে টার্ন নিয়ে সোজা চলে যেতে হবে। তো এখানে কিন্তু সামনে একটি বাস দেখা যাচ্ছে, মেবি ইকোনমি বাস হতে পারে এটা, তো সমস্যা নাই, যাই সামনে যাই, আগে দেখি কি বাস এটা। টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু অর্ধেকের বেশি রাস্তা এসে পড়েছি। টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ওভারটেক করে দিলাম, দেন হ্যাঁ এটা ইকোনমি বাস, তো ইকোনমি বাসকে ওভারটেক করে দিলাম খুবই সুন্দরভাবে। সামনে কিন্তু আরও বাস আর বাংলাদেশের ট্র্যাক দেখা যাচ্ছে, এগুলোকে ওভারটেক করব। এখন দেখতে পাচ্ছেন সামনে একটি শ্যামলী বাস দেখা যাচ্ছে, আরেকটি ট্রাক দেখা যাচ্ছে।
তো আমাকে তো ডানে টার্ন নিতে হবে, শ্যামলী বাস গার্ড ধরা হলো না, তো এখান থেকে কিন্তু সোজা চলে যেতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাকটিকে সুন্দরভাবে ওভারটেক করে ফেলতে পারবো, জায়গা দিয়ে দিয়েছে সামনে, অবশ্যই ধাক্কা লেগে গেছে ওভারটেক করার সময়। তো কি আর করবো, কোনো কিছু করার নেই। এখান থেকে কিন্তু আমাকে বামে টার্ন নিয়ে নিতে হবে, হালকা পাতলা ধাক্কা লেগেছে, বেশি জোরে ধাক্কা লাগেনি, এর জন্য কিন্তু ট্রাক তো আর থামে নেই, সে টানের উপরে আছে। তো আমি কিন্তু টানের উপরে আছি, দেখা যাক ওভারটেক করতে পারি কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিগনালে ফেসে গেছি, তো সিগনাল কিন্তু আবার ছেড়ে দিয়েছে, এবং আমি কিন্তু টাঙ্গাইলের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখন আমার কিন্তু টার্মিনাল এসে পড়েছে, আর ওভারটেক করা লাগবে না, এখান থেকে কিন্তু আমাকে বাসটি রেখে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও দিয়ে দিবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আসসালাম।